রাত্রি তোমাদের সাথে চলে এসেছি আজকে আমার নতুন চ্যানেল মাইন্ড অ্যান্ড মোটিভেশন, যেটাতে করে আমরা এটা বুঝতে পারি বা জানতে পারি যে মানুষ মানুষের সাথে কোনো রকম বিদ্বেষ না করে, হিংসা মারামারি না করে যদি আমরা প্রত্যেকের তরে থাকি, তাহলে হয়তো আমাদের জীবন, আমাদের সময়, আমাদের সাথে যে পরিবেশ, তাকে আমরা প্রত্যেকটা পরিবেশের সঙ্গে আমরা নিজেদেরকে মানিয়ে নেব। তাই বলছে কি, কোনো রকম হিংসা মারামারি না করে যদি আমি নিজেদের মধ্যে থাকা রাগ বিদ্বেষগুলোকে সরিয়ে ফেলে একটু নতুনভাবে বাঁচতে পারি, তারই কিছু কথা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। ধরো আমি কি বলবো, বা আজকে আমি এই বিষয়ে কথা বলতে চাই, যে হারে মানুষে মানুষে বিদ্বেষ মারামারি ঝগড়া হিংসা এই জিনিসগুলোকে যদি সরিয়ে ফেলে আমরা সবাই সবার মতো করে বাঁচি, বা আমরা নিজেরা ভেবেই দেখো না কতটুকু বা বাঁচবো আমরা, আর কতদিনই বা বাঁচবো, 60 বছর, বড় তো 70, না হয় 75 বছর, খুব লাকি হলে 80 থেকে 81। খুব বেশি সময় নিয়ে তো আসিনি আমরা, না টিকটক করে করে সেকেন্ড কিন্তু ঠিক চলে যাচ্ছে, মৃত্যু খুব আমাদের কাছে এসে এগিয়ে আসছে, টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড সব দিন শেষ হয়ে যাবে। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়, কিন্তু যার কাছে 100 টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আয়ু যদি 100 বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো, এত অল্প দিনের জীবনে হিংসা বিদ্বেষ রাগ উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেষারেষি ঘৃণা এসব পচা ব্যাপারগুলোতে দয়া করে কেউ সময় নষ্ট করো না, ফ্যামিলিকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো একটা জায়গাতে, রাত জাগো, রাত জেগে আকাশ দেখো, ভোরের সূর্যোদয় দেখো, সন্ধ্যা পাখিরা কিভাবে ফেরে সেটা দেখো, নদীর ঢেউ অনুভব করো ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যাতে, তীব্র জোয়ারের ফুঁসিয়ে ওঠা সাগরকে দেখো, প্রতিদিন সময় করে আধ ঘন্টা কোনো শিশুর সাথে থাকো, নিষ্পাপ আনন্দের ঔজ্জ্বল্য দেখতে পাবে, প্রতিদিন নিয়ম করে অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও, ভালো থাকার ভালোবাসার সস্তাকে স্মরণ করো, কাউকে প্রাণ ভরে ভালোবাসো, কাউকে ভালোবাসার সুযোগ করে দাও, পৃথিবীতে কত সুন্দর সেটা অনুভব করো, শুধু শুধু হিংসা বিদ্বেষ মারামারি অহংকার এসব দেখিয়ে কোনো লাভ নেই, নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো, অহংকার দেখিয়ে নিজের মূর্খতার পরিচয় দিও না, মানুষের পাশে পাশে থাকো, মানুষকে সাহায্য করো, মানুষের মতো মানুষ হও, যাতে আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যতে কখনো যদি কেউ দেখে থাকে যে এইরকম যদি আমাদের 4-5টা হয়ে থাকে, তাহলে আর কোনো অহংকারী কোনো মারামারি কোনো হিংসুটে কোনো বিদ্বেষমূলক এমন সন্তান আশা করি পৃথিবীর বুকে হয়তো কম দেখা যাবে। তারা প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের তরে থাকি তাহলে নিশ্চয়ই দেখতে পাবো আমরা যে ওরাও প্রত্যেকের তরে হবে, কেউ একজন রাস্তায় পড়ে গেছে এটা থেকে যদি আমি পিছিয়ে আসি তাহলে কিন্তু আরও 5 জন যারা আমি যদি বড় হই আমার থেকে ছোট যারা তারা এটাই শিখবে যে কেউ পড়ে গেলে তাকে তুলে ধরতে হয়, পড়ে গেলে পিছিয়ে আসতে নেই, কেউ যদি জল তেষ্টা পায় কোনো কারুর কেউ বলে আমার জল আমি এটো করে খেয়েছি, এটা কোনো কথা হলো না, মানুষটা তেষ্টা পেয়েছে এটাই বড় কথা। ছোটবেলায় আমরা কী করতাম, না ইচ্ছে করে জলের বোতলে মুখ ঢুকিয়ে খেতাম, কেন খেতাম না, কাউকে এই জলটা শেয়ার করবো না বলে, কিন্তু কোনো এক বন্ধু সে জল না নিয়ে গেলে তখন বলতে একটু জলটা দিবি রে খাবো, তখন আমরা এটাই বলতাম যে আমি মুখ দিয়ে খেয়েছি, মানে কি ওকে শেয়ার করবো না বলেই না মুখটা ডুবিয়ে খেয়েছি। তো এই জিনিসটা যাতে না করে, এই জিনিসটা খুব খারাপ জিনিস, মানুষ মানুষের পাশে থাকাটা খুবই বাঞ্ছনীয়। আজকাল যা অমিক্রন হচ্ছে, করোনা হচ্ছে, এর পাশাপাশি মোকাবিলা করার জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের পাশে থাকা উচিত। তার বাড়িতে করোনা পজিটিভ হলো বলে যে আমরা তার বাড়ির পাশে থেকে সরে যাব বা এড়িয়ে যাব, এই জিনিসটা করলে তার যাদের বাড়িতে হয়েছে তাদের মানসিকতাটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে, এর থেকে তারা আরও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমরা যদি পাশাপাশি থেকে এইটুকু বলি যে না না এমন কিছু হয় না, একটু রেস্ট নিন, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিছুই হবে না, এরকম তো প্রায় হয়, এই যে সাহস, এই যে সাহসের যে রসদ ওদের মনে না একটা মানে অনন্ত আনন্দ, মানে এই আনন্দটা মানে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এইরকম হও, মানুষের পাশে থাকো, ভালোবাসো, এটাই তো জীবন, এর থেকে আর কী বা চাহিদা বলো।
আজ এইটুকু, নেক্সট দিন আবারও নিয়ে আসবো আমি নতুন কিছু কথা যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা অন্য কাউকে শেয়ার করবেন, দেখবেন নিজেদেরও ভালো লাগলে। আমাকে যদি কারোর কিছু বলারও থাকে তারা আমাকে কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে জানাতে পারো, আমি সেখানে রিপ্লাই করে দেব। বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজ ইউজ করবেন, সাবধানে যাতায়াত করবেন, প্রত্যেককে সাহায্য করবেন যতটা পারবেন। বাই, টাটা।